নমস্কার বন্ধুরা, আসুন আজ জেনে নিই ইতু পূজা সম্পর্কে কিছু তথ্য। ইতু পূজা কেন মঙ্গলকর সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরব। সাবস্ক্রাইব করুন দেব ইন্ডি ইউটিউব চ্যানেলটিকে এবং এই ঘন্টাটিকে প্রেস করুন আর দেখুন সুন্দর সুন্দর নতুন ভিডিও সবার আগে একদম ফ্রিতে। আমাদের রাজ্যের মেয়েরা অঘ্রান মাসের প্রতি রবিবার ইতু ঠাকুরের পূজা করে থাকেন। ইতু পুজোর নিয়ম প্রসঙ্গে বলা হয়েছে, কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত পুজোর নিয়ম। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে পুজো করে সংক্রান্তির দিন পুজো সম্পাদন করতে হয়, অর্থাৎ ইতুকে বিসর্জন দিতে হয়। ইতু পূজার প্রচলন এখনও আমরা অগ্রহায়ণ মাসের শীতকালে গ্রামেগঞ্জে দেখতে পাই। ইতু আসলে কে? ইতুর এক নাম মিত্র, অগ্রহায়ণ মাসে সূর্য মিত্র নামেই পরিচিত। প্রধানত রবিবার পুজো করা হয় বলে সূর্যের পুজো বলা হয়। অবশ্য ইতু পুজোকে সূর্য উপাসনা বলা হলেও এই পুজোর রীতিও উপাচার বিশ্লেষণ করে ইতুকে মাতৃকা দেবী রূপেই গণ্য করে অনেকে। আসলে ইতুর ঘটের গায়ে পুতুলি আঁকা এবং ভেতরে শস্যদানা ও তৃণগুচ্ছ রাখা হয়, আর প্রতীকী শস্যক্ষেত্র মাতৃ প্রতীক বলেই মনে হয়। কার্তিক সংক্রান্তির আগে থেকেই ইতুর পাত্র ও ঘটের পসরা কেনার জন্য মেয়ে বউরা কোমরের দোকানে ভিড় করেন। খড়ের বীরের উপরেই ইতুর সরাকে বসানো হয়। সরাতে দেওয়া হয় মাটি। মাটি পূর্ণ সরা বা গামলার মাঝে একটি ঘট স্থাপন করতে হয়। বাকি অংশে কলমি, সর্ষে, শুষুনের মূল সহ শাক, ধানের বীজ, মানকচুর মূল লাগানো হয়। আর ছোলা, মটর, মুগ, তিল, যব সহ আট রকমের শস্য ছড়ানো হয়। ইতুর গাছগুলোকে বাঁচানোর জন্য সরা বা গামলার মধ্যবর্তী স্থানে রাখা ঘরটিতে জল দেওয়া হয়। প্রতি রবিবার পুজোর সময় এই জল দিয়ে মেয়ে থাকে মেয়েরা। মেয়েরা নিজেই এই পুজো করে থাকেন, প্রার্থনা জানান যে জ্যোতির দ্বারা তুমি অন্ধকার নষ্ট করো এবং যে কিরণের দ্বারা সমস্ত বিশ্বজগৎ প্রকাশ করো তার দ্বারা আমাদের সর্বপ্রকার দরিদ্রতা নষ্ট করো, আমাদের পাপ নষ্ট করো, রোগ ও দুঃস্বপ্ন দূর করো। ইতুকে সাধভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও। সেদিন নতুন গুড় ও চাল দুধ দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করা হয়। ইতু পুজো প্রসঙ্গে ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার বাংলা লোকনৃত্য গ্রন্থে বলেছেন, সূর্যব্রত ভারতের সকল নারী সমাজের একটি প্রধান ব্রত। সূর্য উর্বরা শক্তির আধার। সূর্যের আশীর্বাদে নারী সন্তান লাভ করে থাকে এবং সূর্যের অভিশাপই নারী বন্ধাত্ব প্রাপ্ত হয়। সুতরাং সূর্যকে প্রসন্ন করতে না পারলে নারী কদাচ সন্তানের জননী হতে পারে না, সেজন্য সূর্যকে প্রসন্ন করার চেষ্টা। ইতু পুজো যদি আপনি দেখতে চান, এখনো গ্রাম বাংলার গ্রামে গঞ্জে অগ্রহায়ণ মাসের রবিবার গেলে আপনি দেখতে পাবেন গ্রামের মেয়েরা কিভাবে ইতু পুজো করে। নমস্কার, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন মাসের সংক্রান্তি পর্যন্ত পুজো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রতি রবিবার পাশের পুজো করে বেল আইকনটি প্রেস করবেন। পুজো সম্পাদন করতে হয়, অর্থাৎ ইতুকে বিসর্জন দিতে হয়। ইতু পূজার প্রচলন এখনও আমরা অগ্রহায়ণ মাসের শীতকালে গ্রামেগঞ্জে দেখতে পাই। ইতু আসলে কে? ইতুর এক নাম মিত্র, অগ্রহায়ণ মাসে সূর্য মিত্র নামেই পরিচিত। প্রধানত রবিবার পুজো করা হয় বলে সূর্যের পুজো বলা হয়। অবশ্য ইতু পুজোকে সূর্য উপাসনা বলা হলেও এই পুজোর রীতিও উপাচার বিশ্লেষণ করে ইতুকে মাতৃকা দেবী রূপেই গণ্য করে অনেকে। আসলে ইতুর ঘটের গায়ে পুতুলি আঁকা এবং ভেতরে শস্যদানা ও তৃণগুচ্ছ রাখা হয়, আর প্রতীকী শস্যক্ষেত্র মাতৃ প্রতীক বলেই মনে হয়। কার্তিক সংক্রান্তির আগে থেকেই ইতুর পাত্র ও ঘটের পসরা কেনার জন্য মেয়ে বউরা কোমরের দোকানে ভিড় করেন। খড়ের বীরের উপরেই ইতুর সরাকে বসানো হয়।
সরাতে দেওয়া হয় মাটি। মাটি পূর্ণ সরা বা গামলার মাঝে একটি ঘট স্থাপন করতে হয়। বাকি অংশে কলমি, সর্ষে, শুষুনের মূল সহ শাক, ধানের বীজ, মানকচুর মূল লাগানো হয়। আর ছোলা, মটর, মুগ, তিল, যব সহ আট রকমের শস্য ছড়ানো হয়। ইতুর গাছগুলোকে বাঁচানোর জন্য সরা বা গামলার মধ্যবর্তী স্থানে রাখা ঘরটিতে জল দেওয়া হয়। প্রতি রবিবার পুজোর সময় এই জল দিয়ে মেয়ে থাকে মেয়েরা। মেয়েরা নিজেই এই পুজো করে থাকেন, প্রার্থনা জানান যে জ্যোতির দ্বারা তুমি অন্ধকার নষ্ট করো এবং যে কিরণের দ্বারা সমস্ত বিশ্বজগৎ প্রকাশ করো তার দ্বারা আমাদের সর্বপ্রকার দরিদ্রতা নষ্ট করো, আমাদের পাপ নষ্ট করো, রোগ ও দুঃস্বপ্ন দূর করো। ইতুকে সাধভক্ষণের প্রথাও রয়েছে কোথাও কোথাও। সেদিন নতুন গুড় ও চাল দুধ দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করা হয়। ইতু পুজো প্রসঙ্গে ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার বাংলা লোকনৃত্য গ্রন্থে বলেছেন, সূর্যব্রত ভারতের সকল নারী সমাজের একটি প্রধান ব্রত। সূর্য উর্বরা শক্তির আধার, সূর্যের আশীর্বাদে নারী সন্তান লাভ করে থাকে এবং সূর্যের অভিশাপই নারী বন্ধাত্ব প্রাপ্ত হয়। সুতরাং সূর্যকে প্রসন্ন করতে না পারলে নারী কদাচ সন্তানের জননী হতে পারে না, সেজন্য সূর্যকে প্রসন্ন করার চেষ্টা। ইতু পুজো যদি আপনি দেখতে চান, এখনো গ্রাম বাংলার গ্রামে গঞ্জে অগ্রহায়ণ মাসের রবিবার গেলে আপনি দেখতে পাবেন গ্রামের মেয়েরা কিভাবে ইতু পুজো করে। নমস্কার, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।